আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে পাবনা কৃষির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতেই জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 6 আগস্ট 2022 শনিবার। হামজা ডেইরি ফার্ম থেকে আজকে আপনাদেরকে একাধিক বাচ্চা সহ দুধের গাভী ও প্রেগনেন্ট গাভী দেখাবো, গাভীগুলোর জাতমান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন, আর যে যেখান থেকে গাভী সংগ্রহ করবেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। গনি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন কালেকশন কতগুলো গাভী আছে? আছে আজকে 22টার মতো আছে, 22-23টা। 20 থেকে 22টার মতো? আচ্ছা, বাচ্চা সহ দুধের গাভী প্রেগনেন্ট সব বাচ্চা সহ আছে আপনার? 5 মাস 6 মাসের প্রেগনেন্ট দুধ সহ আছে, দুধ আছে, প্রেগনেন্ট আছে, এগুলো আছে। প্রতি পর্বে যেরকম এগুলো খুব চাহিদা তো আছে, মানে কিন্তু আসলে ভালো জানিস পাওয়া যায় না। আর খামার থেকে 4টি গরু পাইছে, 4টি এক খামার থেকে নিছি, খুব ভালো। আচ্ছা, সবগুলো প্রেগনেন্ট আছে, দুধ আছে, কোনোটা 10 কেজি 12 কেজি 9 কেজি এরকম দুধ আছে। দুধের যে গাভীগুলো আছে সেগুলোর রেঞ্জ কেমন হবে, মানে কত লিটার থেকে শুরু করে কত লিটার? আজকে মোটামুটি 18 থেকে শুরু। আচ্ছা, 18 লিটার? জি 18 লিটার। দামের দিকে যদি আসি সর্বনিম্ন কি দামের আছে? দাম সর্বনিম্ন আছে 1,15,000 টাকা। 1,15,000? গাভীগুলো দেখান আর দর্শকরা কিভাবে এই গাভীগুলো আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে যদি একটু জানাতেন। আমার যারা অনলাইনে সংগ্রহ করবে, যাদের অনলাইনে দেখে ভিডিও দেখে পছন্দ যদি হয়, দাম দেওয়ার হলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, টাকা দিলে আমরা গরুটা নিজ দেখতে পাঠিয়ে দিতে পারবো, কিন্তু ভাড়া তাদেরকে দিতে হবে। আর নইলে সরাসরি এখানে আসবে, এসে দেখবে, প্রয়োজনে একদিন থাকবে, দুধ দহন করে দেখে শুনে বুঝে নিয়ে গেলে এটা সবারই ভালো, তাদের পক্ষে ভালো, আমাদের পক্ষে ভালো। আমরা সবসময় বলি যে আপনারা আসেন, এখানে আসেন, বাস্তব সরাসরি দেখেন যে আসলে গরু কারা আছে কি নাই, অথবা গরুর জাত, মানে এখানে বাস্তবে দেখে ভিডিও আসে, এখানে এসে দেখলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, কিছু গরু আছে ভিডিওতে ভালো দেখা যায়, কিছু গরু আছে খারাপ দেখা যায়, সেক্ষেত্রে সরাসরি এসে দেখে নিলে এটা ভালো হয়। গনি ভাই, নতুন যে গাভীগুলো আছে এগুলো এক এক করে দেখান। গনি ভাই, শুরুতে আমরা 1 নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের একটা গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের? এটা হলস্টিন ফিজিয়ান, অরিজিনাল হলস্টিন ফিজিয়ান জাতের গরু। একটা দাঁত বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত হচ্ছে মাত্র, মাত্র 2 দাঁত? জি জি, মাত্র 2 দাঁত হচ্ছে, অনেক বিগ সাইজের। এটা বাচ্চা কি প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা দিবে আপনি 9 মাসে দেখলে, টাইম বেশি নাই, এগুলো যে কোনো মুহূর্তে হয়তো বাচ্চা দিতে পারে। এগুলো গাভীটা মনে হচ্ছে একদম বাটগুলো স্কোয়ার, চারটা বাট, চার গরু, খুব জাতমান ভালো তো, মানে অনেক বড় সাইজ আকারে গরু হবে। এগুলো পার্সেন্টেজ দিকে তাকালে, এগুলো পার্সেন্টেজ তাকালে এগুলো 90 আপ আছে, এগুলো 90 আপ। তাহলে মাদার দিক থেকে সামনের দিকটা আপনি একটু ফলো করে, যারা ভিডিও দেখে তো গরু সবাই কম বেশি চেনে, তারা ফলো করে দেখবে আসলে গরুটা জাতমান। যারা কিনবে তারা যাচাই বাছাই করে নেবে, আমাদের হয়তো শুধু বলে দেওয়া, আমাদের কিছু ইয়ে নেই। আচ্ছা, এগুলো বাচ্চা দেওয়ার পরে আমি দর্শকদের বলে রাখি যে দুধ যে হবে এটা কিন্তু না। জি জি, কিন্তু বাচ্চা দেওয়ার পরে একটা দুধের আনুমানিক আইডিয়াটা আসলে কেমন হয়? এগুলো ভালো জাতের গরু তো আনুমানিক এগুলো কিন্তু আপনি সকালবেলা 12 থেকে 13 দুধ আসবে সকালে। জি, আর বিকালে বাচ্চা খাওয়ার পরে 5-6 লিটার এরকম। আচ্ছা, তো গনি ভাই আপনার এই গাভীটার একদামটা কত আছে? এটার দাম পড়বে 1,85,000 একদাম। 1,85,000 টাকা একদাম? একদম। গনি ভাই, এই মুহূর্তে আমরা 2 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ একটা দুধের গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের? এটা জার্সি জাতের গাভী, অরিজিনাল জার্সি। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত এটা 2 দাঁত বোধ হয়, 2 দাঁত না স্যার, দাঁতটা দেখতে 2 দাঁত না, 2 দাঁত এটা, 2 দাঁত। প্রথম বাচ্চা দিয়েছে, বাচ্চা দিয়েছে গতকাল। কি বাচ্চার সাথে? কালকে বাচ্চা হয়েছে, আজকে একদিন আগে, বকনা বাচ্চা সাথে, বকনা বাচ্চা। জি জি। আচ্ছা, যেহেতু গাভীটা প্রথম বাচ্চা দিয়েছে, পরিপূর্ণ দুধ আসতে সময় লাগবে, আপনার প্রথম বিয়ের গরু তো 14-15 দিন সময় লাগবে, কিন্তু গরুর জাতমান ভালো, এটা জার্সির যেসব বৈশিষ্ট্য সব কিছু এর মধ্যে কিন্তু আছে এগুলো। আর ভালো জাতমান আইডিয়া কেমন আসতে পারে? এগুলো আপনি 12-13 লিটার আনুমানিক আইডিয়া করছেন, 12 থেকে 13 লিটার? জি জি। আচ্ছা, এই গাভীটার একদামটা কত আছে ভাই? এটার দাম পড়বে 1,40,000 টাকা একদম। একদাম 1,40,000 টাকা। গনি ভাই, আমরা এই মুহূর্তে 3 নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা সহ দুধের গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের? এটা হলস্টেন ফিজিয়ান জাতের। হলস্টেন ফিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 4 দাঁত। 4 দাঁত? জি। বাচ্চা কয় নম্বর বাচ্চা এটা? প্রথম বাচ্চা। 4 দাঁতের প্রথম বাচ্চা, সাথে ষাঁড় না বকনা বাচ্চা এটা ভাই? বকনা বাচ্চা এটা। বকনা বাচ্চা।
আচ্ছা, বাচ্চার বয়স কেমন হয়েছে ভাই? এটা বাচ্চার বয়স হয়েছে 6 দিন। 6 দিন জি। মোটামুটি এই গাভিটার বাট গুলো দেখতেছি যে লম্বা লম্বা আছে। হ্যাঁ, গাভি গুলো অনেক জাতমান ভালো তো, বড় কোয়ালিটির। এটা থেকে আনুমানিক আইডিয়া দুধ সম্পূর্ণ আসলে কেমন আসতে পারে? এগুলো আপনার 14-15 এরকম। 14-15? আচ্ছা, 14-15 আসলে তারপরে দর্শকরা দুধের গাভি দুধ দহন করা দেখে নিতে পারবে তো? জি জি। তো গুনি ভাই, এই গাভিটার আপনার একদম কত আছে? এটার দাম পড়বে 1,55,000 টাকা। একদম একদম 1,55,000 টাকা। চলুন তাহলে দর্শকদের পরবর্তী যে গাভি রয়েছে সে গাভিগুলো দেখান। গুনি ভাই, আমরা এই মুহূর্তে 4 নম্বর সিরিয়ালে আরেকটা গাভি দেখতেছি, প্রেগন্যান্ট গাভি মনে হচ্ছে। এই গাভিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভি। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। দাঁত বয়স কেমন হয়েছে এটা? এটা দাঁত 6 দাঁত হয়েছে। আপনি এটা দ্বিতীয় বিয়ন, কিন্তু মানে দ্বিতীয় বইয়ের এখন রানিং আমাদের 6 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, 6 মাসের প্রেগনেন্ট, দুধ আছে মোটামুটি 8-9 কেজি মতো। 6 মাসের গরু অনেক বিগ সাইজের গরু। আপনার এই গরুগুলা গরুগুলার আপনার কাছ থেকে বিয়ে মানে ছোট বাচ্চার সময় আপনি দুধের পরিমাণ ছিল মোটামুটি 16-18 লিটার 17 লিটার এরকম। আচ্ছা, বাট দুধ সব ক্লিয়ার আছে তো? দুধ দহন করা এখন যেহেতু দুধ আসতেছে, দুধ দহন করা কোনো সমস্যা না? না না, কোনো সমস্যা নেই। এমনিতে পানি ছিটে দিলে পানি দিচ্ছে রক রকগুলো আর কি মোটামোটা। আচ্ছা, তো বলি ভাই, এই গাভিটার একদম কত আছে আপনার? এটার দাম পড়বে 1,35,000 টাকা। একদম বলি ভাই, আমরা এই মুহূর্তে বড় সড় একটা বাচ্চা সহ দুধের গাভি দেখতেছি, 5 নম্বর সিরিয়ালের। এই গাভিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের, আপনার দ্বিতীয় বিয়নের গাভি এটা। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি জি, হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, দাঁত কয়টা হয়েছে? এটা দাঁত আপনার এটা 6 দাঁত হয়েছে, এটা দ্বিতীয় বিয়ন। 6 দাঁতের দ্বিতীয় বাচ্চা দিয়েছে সাথে? এটা বাচ্চা, ষাঁড় বাচ্চা, বাচ্চা এটা আজকে রাত্রে বাচ্চা হয়েছে। ষাঁড় বাচ্চা? জি। একদিন বাচ্চার বয়স? একদিন হচ্ছে। তো যেহেতু সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে গাভিটার, প্রথমে দুধের পরিমাণ কেমন ছিল ভাই, জানা আছে কি? আসলে আমার তো কেনা গরু, তো যেখান থেকে সংগ্রহ করেছি খামার থেকে, প্রথমে ওরা বলছে 17-16 লিটার দুধ হয়েছে। বিশাল গরুর যে বিশাল পালানের আকৃতি, যে জাতমান আছে, তাতে হয়তো সকালবেলা আপনি 12-13 কেজি, বিকালে 5-6 কেজি দুধ, এরকম আশা করা যায় গরুটার থেকে। আচ্ছা, ওলান সবার বাটগুলো সব ক্লিয়ার আছে? হ্যাঁ, ক্লিয়ার আছে ইনশাল্লাহ সব কিছু। এই গাভিটার আপনার একদম কত আছে? এটার দাম পড়বে আপনার 1,75,000 টাকা। একদম একদম। দর্শক, আমরা এই মুহূর্তে 6 নম্বর সিরিয়ালে আরেকটা প্রেগন্যান্ট গাভি দেখতেছি। গনি ভাই, এই গাভিটা কি জাতের? এটা জার্সি। জার্সি জাতের গাভি? জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? এরপর 4 দাঁত আপনার প্রথম বাচ্চা দিছে, দেওয়ার পর আবার দ্বিতীয়বার বাচ্চা দিবে। এখন রানিং এটা আপনার প্রেগনেন্ট আছে হলো 5 মাস, 5.5 মাস। এটা 5.5 মাস প্রেগনেন্ট আছে, পাশাপাশি প্লাস এখন মোটামুটি 9-10 কেজি মতো দুধও আছে। আচ্ছা, একবার এগুলো 100% অরিজিনাল জার্সি, এগুলো মিলিমিটার জার্সি। বাটগুলো তো দেখতেছি ছোট ছোট। হ্যাঁ, প্রথম দিয়ে তো আপনার বাট বড় হয়ে যাবে, আরো ফাইনালে বাট বড় বড় হয়, দুধ দহন করার সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, সুবিধা আছে, একবার অরিজিনাল জার্সি কিন্তু এগুলো। তো আপনার এই গাভিটার দামটা কত আছে? আপনার এটার দাম পড়বে 1,35,000 টাকা। একদম একদম 1,00,000। এই গরুগুলো আপনার আগে একটা দেখাইছি, একটা আরো দুইটা আছে পাশাপাশি দেখাবো। এই গরুগুলো আপনার বাচ্চা দেওয়ার মুহূর্তে কিন্তু সর্বনিচে হলেও, একবার নিচে হলে 1,80,000 দাম পড়বে। এর আগেটা দেখাইছি, আর একটা ইন্ডিয়ান জার্সি আছে, আর একটা দেখাবো, এগুলো খুব ভালো ভালো মানের গরু, অরিজিনাল 100% জার্সি এগুলো। এখন নিলে আপনার 1,35,000 টাকা। একদম একদম। মনি ভাই, এই মুহূর্তে আমরা 7 নম্বর সিরিয়ালে লালচে রঙের একটা বড় সড়ো গাভি দেখতেছি। ইন্ডিয়ান জার্সি, এটা ইন্ডিয়ান অনেক বিগ সাইজের জার্সি, আপনি অনেক দুধের গাভি কিন্তু এটা। ইন্ডিয়ান জার্সি, এটা দ্বিতীয়বার বাচ্চা দেবে, এটা আপনার হলো গা বলো 6 মাস, এটাও 6 মাসের গাভি। 6 মাস? আচ্ছা, দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে। দাঁত কয়টা হয়েছে? দাঁত এটা 6 দাঁত হয়ে গেছে আপনার, এখনো দুধ আছে 10 কেজির উপরে মোটামুটি। আচ্ছা, এটা কাস্তের সময় বাচ্চা ছোটোর সময় দুধের পরিমাণ ছিল 16-17 লিটার এরকম। আচ্ছা, এটা অনেক বিগ সাইজের জার্সি, এটা বাটগুলো তো বড় বড়ই আছে। হ্যাঁ, বাট তোলা অনেক বড়, আর রকগুলো অনেক মোটা মোটা রক দেখেন, বিশাল মোটা মোটা রক আছে। সেকেন্ড টাইম এগুলো দুধের পরিমাণ কেমন? এগুলো আমি আশা করছি 18 লিটার 17-18 দুধ দিবে থাকবে। 17-18? জি, 17-18। আচ্ছা, তো ইন্ডিয়ান জার্সি এই গাভিটার আপনার একদম কত আছে? হ্যাঁ, এটার দাম পড়বে 1,40,000 টাকা। 1,40,000? জি। গুনি ভাই, এই মুহূর্তে আমরা 8 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ একটা দুধের গাভি দেখতেছি। এই গাভিটা কি জাতের? এটা একবার অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান আপনার গাভিটা, কিন্তু দাঁত হয় নাই। আচ্ছা, গাভিটা লম্বার দিক থেকে মানে অরিজিনাল জাত কিন্তু এগুলো, এগুলোর মধ্যে কোনো ইয়ে নেই, দাঁত এখনো হয় নাই। না, দাঁত হয়নি এখনো, দাঁত এখনো হয় নাই। সাথে কি বাচ্চা? সাথে বকনা বাচ্চা হয়েছে, মানে এটারও কালকে একদিন বয়স, মানে কাল হয়েছে, আজকে 2 দিন যাবে, আজ দিন গেলে এটার বকনা বাচ্চা। তো যেহেতু প্রথম বাচ্চা, দাঁত এখনো দাঁত হয় নাই,
এগুলো থেকে একটা দুধের পরিমাণ না, এগুলো প্রথম দিনে গরু তো আনুমানিকই আইডি করে পণ্যিতে হয়, এগুলো প্রথম দিনে সব গাভীর দুধ কম হয়, তো যত কমে গরুর আপনার 12-13 লিটার দুধ থাকবে, 12 থেকে 13 লিটার থাকবে। আচ্ছা, তারপরে বাচ্চার বয়স যেহেতু একদমই কম, প্রেগন্যান্ট হিসাবে নেওয়া এটাই মনে হয় যে ওরকমই চলে, যে মানে বাচ্চা 2 দিন বয়স বাচ্চার। তো গুনি ভাই, সাথে একটা বাচ্চা সহ এই গাভীটার এক দামটা কত যাচ্ছেন আপনি? এটার দাম পড়বে 1,55,000 টাকা, একদম 1,55,000 টাকা একদম। গুনি ভাই, আমরা এই মুহূর্তে 9 নম্বর সিরিয়ালে আরেকটা প্রেগন্যান্ট গাভী দেখতেছি, বড়সড় একটা গাভী। এই গাভীটা কি জাত? এটা হলস্টিন ফিজেন জাতের, এটা দ্বিতীয় বিয়নের গাভী, এটা আপনার 7 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, আর এগুলো শুধু প্রেগনেন্ট বলছে, যদি কেউ চায় আমার এখানে আসবে, আমাদের এখানে সরকারি ডাক্তার আছে, চেক আপ দিয়ে লিখিত দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। অবশ্যই চেক আপ, আমি চেক আপ, আমার চেক আপ করা আছে, যদি কেউ নেয় চেক আপ দিয়ে দেবো, সমস্যা নেই। আপনার গাভ আছে এখন 7 মাস, দুধ আছে একবার লিগেল এখন 11 কেজি, যদি কেউ চায় দুধ দোহন করে নিতে পারবে, সমস্যা নেই, একবার শান্ত স্বভাবের একটু পানি ছিটে দিলেই পানা দিচ্ছে, এর কোনো সমস্যা নেই। আর অনেক বিগ সাইজের, এগুলো কাস্তির সময় আপনার দুধের পরিমাণ থাকবে এগুলো 18 লিটার, 17 লিটার করে, 17-18, জি অনেক বিগ সাইজের গরু। আর এই গরুগুলো বাচ্চা দেয় এখন তো দাম কম, মানে এগুলো তো আর ওই বাচ্চাদের সময় কিনলে তো পরে 2-এর কাছাকাছি দাম হওয়া যাবে, এগুলো 1,80-90 এরকম দাম লাগবে। এগুলো এখন যদি কেউ নেই, গরুটার দাম পড়বে আপনার 1,55,000 টাকা, গরুটা একদম একদম পড়বে একদম 1,55,000 টাকা। জি দর্শক, আমরা এই মুহূর্তে 10 নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা সহ দুধের গাভী দেখতেছি। গুনি ভাই, এই গাভীটা কি জাতের? এটা ফ্রিজিয়ান জাতের গাভী। ফ্রিজিয়ান জাতের গাভী, জি। দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। 4 দাঁত প্রথম দাঁতে? প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। আচ্ছা, কি বাচ্চা সাথে আছে? 4 বাচ্চা সাথে। 4 বাচ্চা, বাচ্চার বয়স তো মনে হচ্ছে এটাও অল্প, এটা কালকে বাচ্চা, সবগুলোই নতুন বাচ্চা। আচ্ছা, তো যেহেতু প্রথম বাচ্চা বলছেন, আর এই গাভীগুলো থেকে সচরাচর সম্পূর্ণ দুধ যখন আসবে কত আসতে পারে? মানে আপনি 12 লিটারের মতো, 10-12। 10-12, জি। আচ্ছা, 10-12 লিটার আসলে। আচ্ছা, এই গাভীটার একদমটা কত আছে? দাম পড়বে 1,30,000 টাকা। গুনি ভাই, এই মুহূর্তে আমরা 11 নম্বর সিরিয়ালে একদমই বিগ সাইজের একটা বাচ্চা সহ দুধের গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের? এটা হলস্টিন ফিজেন জাতের। হলস্টিন ফিজিয়ান, জি। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 4 দাঁত প্রথম বিয়ান। 4 দাঁত প্রথম বাচ্চা দিয়েছে? প্রথম বাচ্চা দিয়েছে, এটা আজকে বাচ্চা হয়েছে। সাথেটা কি বাচ্চা? 4 বাচ্চা। 4 বাচ্চা, বাচ্চার বয়স মোটামুটি তো কয়েক ঘন্টা মনে হয় না? আজ রাত্রে হয়েছে, 7-8 ঘন্টা। বাচ্চাটার পার্সেন্টেজ কেমন আছে? বাচ্চার পার্সেন্ট ভালো আছে, 4 বাচ্চা তো, ওর মায়ের পার্সেন্ট তো আর বেশি ভালো। আচ্ছা, দেখতে শুনতে খুবই, মানে আর কি, বাচ্চাগুলোকে দেখতে খুবই সুন্দর দেখা যায়। জি জি। আর এই গাভীটা সম্পূর্ণ দুধ আসলে কেমন, দুধের পরিমাণ কেমন আসতে পারে ভাই? গরুটার তো অনেক বড় আকারের গরু, আর ভালো একটা মান জাত সম্পন্ন একটা গরু। এই গরুগুলোর 2 বেলা আপনার 15-16 কেজি, 17 কেজি এরকম দুধ আশা করা যায়, আমরা আশা করছি আসবে 15-17। আশা প্রথম দিন তো, দ্বিতীয় দিন এগুলো পারফরমেন্স আর বাড়বে অনেক। এই গাভীটার একদমটা কত আছে? এর দাম পড়বে 1,85,000 টাকা একদম। একদম 1,85,000 টাকা, জি। বলি ভাই, আমরা 12 নম্বর সিরিয়ালে ছোট আকৃতির একটা লালচে রঙের গাভী দেখতেছি, এটা কি জাতের? এটা মিনি জার্সি গাভী, ছোট না, লম্বার দিক দিয়ে পড়া দেন 8 ফিট, 8 ফিট কম না, কিন্তু হাইটে ছোট হয়। মিনি জার্সিগুলো আপনার হাইট একটু ছোটই হয় সব, আর এগুলো অরিজিনাল জাত, মানে জার্সিগুলো বললে চলে 100% জাতের জার্সি, খুব ভালো একটা মান সুন্দর জার্সি। দাঁত কয়টা হয়েছে? দাঁত এটা 4 দাঁত। 4 দাঁত। বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে? হ্যাঁ, প্রথম সরি, 1 বাচ্চা দিছে এর আগে, দ্বিতীয় বাচ্চা দিবে এটা। আচ্ছা, দ্বিতীয় বাচ্চা দিবে, জি জি। সময় আছে কতদিন? সময় আছে এটা আপনার কেবল 8 মাস। আচ্ছা, 8 মাস, জি, 8 মাসের থেকে এটা মিনি জার্সি, অরিজিনাল জার্সি, পুরো পোলান পালানটা দেখেন, পালানে কি পরিমাণ জায়গা। এগুলো সচরাচর মিনি জার্সির দুধের পরিমাণ তো সচরাচর বেশি আছে, আপনি যত কমই একটা সর্বনিচ হলে 12-13 দুধ পাবে, 12-13, জি। আচ্ছা, এটার একদম কত আছে? এটার একদম পড়বে 1,15,000 টাকা একদম, কোনো দাম দর চলবে না এটা থেকে। তো গুনি ভাই, আমরা তাহলে শেষ মুহূর্তে এটা 12 নম্বর সিরিয়ালের মিনি জার্সি দেখে নিলাম, আর এই গাভীগুলো তো সচরাচর আগের মতো একদমই, যেহেতু বলতেছেন যে একদমই প্রত্যেকটা গাভী একদম বলে দিচ্ছেন, যাদের পছন্দ হবে আপনার সাথে কথা বলে কোনো রকম দরদাম না করে নিতে পারবে। জি জি। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কালেকশনের নতুন পর্বে, সে পর্যন্ত অপেক্ষা থাকুন, আসসালামু আলাইকুম।